ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার বিনয় শুক্লা পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আমাকে তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, আমার ভিডিওগুলোকে একটু দেখো, আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ অবশ্যই করে দিও। আর তোমরা কমেন্ট অবশ্যই করো, কারণ ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না, হয়তো লজ্জা করছে বা কিছু। লজ্জা কিছু ব্যাপার নেই, কমেন্ট করো, কমেন্ট করলে আমারও ভালো লাগবে। ওকে, দেখতে থাকো। দেখো আমরা এখন কোথায় আছি, এটা হচ্ছে গঙ্গা নদী আর কাটোয়া ঘাট। এই দেখো বন্ধুরা, যাচ্ছি আমার একমাত্র শালার বিয়ে, আমি এখন কাটোয়া ঘাটে আছি। এটা কাটোয়া ঘাট, ওই দেখো মামাম সরি ঋষভ, ঋষভের মামাম ওই যে আগে চলে যাচ্ছে। এই দেখো যাচ্ছি শ্বশুর বাড়ি শালার বিয়ে। এই দেখো ঋষভ, এই যে বাবা কোথায় যাচ্ছ? মামা বাড়ি। কি করতে? দেখো ঋষভের মামাম দোদন সোহিনী। এ দেখো লঞ্চে যাচ্ছি, ওপারে কাটোয়া, এপারে নদী আমাদের। ওই যে ঘাট আসলাম, ঠিক আছে আবার পরে। দেখুন আমি এখন ওই যে ঋষভদের মামা বাড়ি এসেছি। ওই দেখুন ঋষভরা, দেখো আমরা ঘাট থেকে এখন রিক্সায় চেপে নিয়েছি, রিক্সায় করে যাচ্ছি বাসস্ট্যান্ডে। এখানে রিক্সার চল আছে এখনো, ঘাটের থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত বা স্টেশনে গেলে রিক্সায় করে যেতে হয়। যাচ্ছি, আর ট্রেনের টাইমটা মিস করে গেছি, ট্রেনটা পেলাম না। ট্রেনটা পেলে একটু মানে জার্নিটা অতটা লাগে না ট্রেনে গেলে, বাসে গেলে একটু অসুবিধা হয়। আর এখন আমরা যাচ্ছি দেখো রিক্সাতে। আর এখানে দেখতে পাচ্ছ এটা নেতাজির স্ট্যাচু, সামনে থেকে তোলা হলো না। বাসটা যখন বেরোবে, আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, বাসটা তখন এদিকেই যাবে। তোমাদের আবার দেখাচ্ছি স্ট্যাচুটা ভালো করে। আর এই দেখো আমরা চলে এসেছি এখন বাস স্ট্যান্ডে। দেখো এখানে বিক্রি হচ্ছে, মালা টালা খুলে তোরা বানাচ্ছে। আর আমরা এখন দেখো বাসে উঠে পড়েছি, এখন বাস ছেড়ে দিয়েছে। আর এই দেখো বললাম যে বাসটা বেরোবে তখন স্ট্যাচুটা দেখাবো। আর এদিকে রোদটা উল্টো দিকে আছে, তো তার জন্য মানে একটু মুখটা ভালো করে উঠলো না স্ট্যাচুটা। আর এইদিকে দেখো এটা হচ্ছে কাটোয়া শহরের মানে একটু বাইরের দিকটা, দেখতেই পাচ্ছ। আমরা চললাম এবার বাসে করে। আর দেখো মাঠে এখানে দেখো নাঙল দিচ্ছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর, এখন ধানের টাইম। আর এইদিকে দেখো মাঠকে মাঠ, শুধু আলু আছে, আলু আলু আলু, অনেক আলু এখানে চাষ হচ্ছে, দেখতে থাকো। আর এখানে দেখো ধান রোয়া হচ্ছে এখানে মাঠগুলোতে এখন। আর এখানে দেখো মাঠকে মাঠ, শুধু ধান সবুজ আর সবুজ। দেখো যেদিকেই তাকাবে সেদিকেই সবুজ হয়ে আছে চারিদিক, ধানগুলো কেবলমাত্র রুয়েছে, আরও যখন বড় হবে আরও সবুজ হয়ে উঠবে। আর দেখো আমরা এখন বর্ধমানে চলে এসেছি। আর ওই দেখো তিনটে পিলারের মতো দেখতে পাচ্ছ,
ফ্লাইং ওভারের ব্রিজ, ওই ওখান দিয়েই আমরা যাব। ওই ওভার ব্রিজটায় উঠবে বাসটা এখন গিয়ে। দেখতে পাচ্ছ এগুলো নতুন করেছে, আমরা যখন আগে যেতাম তখন এগুলো ছিল না, ওই নিচ দিয়ে ওই সাইড দিয়ে রাস্তা ছিল, ওই ওপর দিয়ে ছিল না। এখন দেখো আমরা উঠছি ওপর, ওভার ব্রিজের ওপরে। এই দেখো গাছগুলো সমান সমান হয়ে গেছে রাস্তার সাথে, দেখেছো গাছগুলো নিচের থেকে কত বড় বড়। এখন ওপরে একদম উঠে গেছি আমরা, দেখতে থাকো। ওই দেখো আমরা চলে এসেছি প্রায়, ওই দেখো ওই যে রডগুলো না পাইপ জানি না ওগুলো কী সিস্টেমে, ওগুলো খুব মোটা মোটা। চলো কাছে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমরা এখন উঠে পড়েছি ওভার ব্রিজে, আর এটা হচ্ছে বর্ধমান টাউন। দেখো দেখা যাচ্ছে ওখানে একটা মসজিদ, এই ফ্লাইওভার থেকে দেখা যাচ্ছে। ওই দেখো বর্ধমান টাউনের কিছুটা অংশ, দেখতে থাকো। আর এই দেখো এখন রডগুলোই দেখো, দেখেছো কত মোটা মোটা। এগুলো নিচ দিয়ে যেগুলো দেখা যাচ্ছিলো সরু সরু তারের মতো, সেগুলোই এগুলো। দেখো এটা হচ্ছে এই রোডটা যেটা যাচ্ছে, এটা একদিকে যাবে আমাদের বাঁকুড়া, আর একটা যাবে দুর্গাপুরের দিকে রোডটা। আর একটা রোড কোন দিকে যায় আমি সেটা জানি না, এই পাশেরটা। এখানে দাঁড়িয়েছে, দেখো এটা স্টেশন, ওখানে ওই দেখো ট্রেন যাচ্ছে, ওটা বর্ধমান স্টেশন। ওখান থেকে ওই দেখো ট্রেনটা দেখা যাচ্ছিলো অল্প অল্প। আর এখানে দেখো একটা কত সুন্দর লেখা আছে, আই লাভ বর্ধমান বলে। দেখো এটা উল্টো দিক, ওদিকে যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর, আই লাভ বর্ধমান, দেখেছো। আর এখানে ট্রাফিক পুলিশ দেখতেই পেলে তোমরা। ওই দেখো ওইদিকে যে রাস্তাটা গেছে, ওটা গেছে হচ্ছে দুর্গাপুরে, আর এটা হচ্ছে আমাদের বাঁকুড়া রোডের রাস্তা। চলো দেখতে থাকো তোমরা একটু দৃশ্যটা কত সুন্দর লাগছে উপর থেকে। ওই দেখো পুকুর রয়েছে মনে হয় নিচে নাকি, পুকুরের মতো। এই দেখো এটা হচ্ছে দামোদর নদী, বুঝেছো। আর এটা হচ্ছে সদরঘাটের ব্রিজ, আর এগুলো দেখো কাজ করা আছে ঘরের মতো করা তোমরা দেখলেই। ওই দেখো এখানেও টেরাকোটার কাজ করা আছে, মাথায় ধানের বোঝা নিয়ে যাচ্ছে, ধান কাটছে, এইসব করা আছে। দেখতে থাকো তোমরা। এই দেখো আর একটা, ওই দেখো দেখেছো মাথায় ওই দেখো ধানের বোঝা নিয়ে যাচ্ছে। আর ওই সামনের ছবিটা তোলা হলো না ওইখানে, কি বলতো আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। এদিকে ভিডিও করছি, আমি ভাবছি যে ভিডিও করছি, ফোনটা ধরে আছি। ওটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা মূর্তি ছিল একটা একতারা নিয়ে, সেটা নিয়ে, কিন্তু আমি তো ভিডিওটা চালুই করিনি তার জন্য ভিডিওটা হয়নি ওটা। আর সামনে চলো একটা মূর্তি আছে, দেখি দেখাতে পারি কি না তোমাদের। মাথায় ঝুড়ি নিয়ে মনে হয় ওই মূর্তিটা, চলো দেখি। নাঙ্গল কাঁধে বলছে, দেখি তাহলে কি আছে। দুপাশেই মূর্তি আছে কিন্তু আমরা এখন এক সাইডে জানলার দিকে রয়েছি, তো তার জন্য এক সাইডের মূর্তিটাই তুলতে পারছি। এই দেখো এই মূর্তিটা হচ্ছে ঢোল বাজাচ্ছে, কাঁধে ঢোল নিয়ে দুজনা আছে।